চিংড়ি মাছ পছন্দ করে না এরকম বাঙালি খুব কমই আছে। আসসালামু আলাইকুম, আজকে তৈরি করব মজাদার চিংড়ি মাছ ভাজা কটকুটে করে। তো এটার জন্য আমি লবণ হলুদ চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়ে অল্প তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। অল্প আঁচে কিছুক্ষণ সময় নিয়ে এটা উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। সুন্দর মতো না ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ এটা কিন্তু কষিয়ে রান্না করব না, আজকে শুধু জাস্ট ফ্রাই করে নেব। তো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আরও সামান্য একটু তেল দিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 4 থেকে 5টা কাঁচা মরিচ চিঁড়ে। তো এটা একটু ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজির সাথে এই পেঁয়াজ এবং কাঁচা মরিচ ভাজিটা কিন্তু ভীষণ ভালো যায়। এর সাথে আমি সামান্য দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া। ব্যাস এই মশলাগুলো দিয়েই কিন্তু এটা খুব মজা করে খাওয়া যায়। তো আমি মশলাটি দেওয়ার পরে বেশিক্ষণ জোরে জাল করে নিব না, অল্প আঁচে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো অনবরত আবারও নাড়া শুরু হয়ে গেল, যেহেতু ভাজাভাজির কাজ করছি একটু তো হাত নাড়তেই হবে। তো ভালোভাবে লো হিটে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। তো এটা আমি সুন্দরভাবে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং শসা দিয়ে সার্ভ করেছি। দেখুন কতটা সুন্দর কালারফুল লাগছে, যতটা সুন্দর দেখতে খেতেও ততটাই মজার। চলুন খেয়ে একটু শেয়ার করি। তো আমি অল্প একটু ভাত নিয়েছি, সাথে 3টা চিংড়ি মাছ নিয়েছি, একটু ভাজা পেঁয়াজ এবং কাঁচা মরিচ নিয়েছি, একটু শসাও নিয়েছিলাম। প্রথমে চিংড়ি মাছটা ট্রাই করছি, মুখে দিতেই মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। তো এখন আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে একটু মশলাটা টেস্ট করে দেখছি। আলহামদুলিল্লাহ এটাও অনেক মজার। তো এইভাবে করে বাসায় কী কী খান অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।